বলো ভাই, টোটালটা স্টক কন্ডিশনে আছে, হেডলাইটটা শুধু আপনার মাইনাস। আমি দাম BMW যেটা একদম স্পেশাল এডিশন হয় সেই কালারটাই, এটা 21,000 মাত্র চলা আছে গাড়ি, একদম ব্র্যান্ড নিউ। 1,75,000 2017 গাড়ি, 1,85,000 2018 গাড়ি, 1,95,000 2019 গাড়ি। আর কি চাই, চলে আসো ওয়ান মোটর সাথে। 2022 গাড়ি আছে, মাত্র 5,000 কিলোমিটার চলা, BS6 মডেল RS 200, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন নিয়ে গিয়ে। WhatsApp গাইস, কি হচ্ছে সব বাড়াইপুরের বুকে, কি হচ্ছে, কি করছে বাড়াইপুর আজকের পুজোর আগে? ঠিক স্পোর্টস কালেকশনের ভিডিও নিয়ে চলে এসেছে বাড়াইপুর কে দেখা ওয়ান মোটরস। আর ওয়ান মোটরস মানেই সেই কি KTM ডিউক, যারা পছন্দ করো তাদের জন্য সেরা ঠিকানা হচ্ছে ওয়ান মোটরস। আর না, এখানে থেমে নেই, কিন্তু সাথে কি আছে BMW, সাথে কি আছে GT650, সাথে কি আছে সেই ডিউক লাভারদের জন্য ডিউকের কালেকশন 390, সাথে কি আছে ভার্সন 3 থেকে শুরু করে FZ, এপারে ওপারে চারিদিকে শুধু জাস্ট আমার চোখে ওয়াও, কোনো কথা হবে না। কি রেখেছো দাদা আজকের, এপারে দেখাও, চারিদিকে ওয়াও লাগছে না, ওয়াও। তো বেশি কিছু বলবো না ভাই, ভাই রানা ভাই, ভাই ভাই রানা ভাই, চলে আসো চলে আসো, কেমন আছো? একদম দাদা খুব ভালো আছি, খুবই ভালো লাগছে, এত ভালোবাসা, এত তোমাদের সাপোর্ট, তার জন্য এত নিউ নিউ স্টক তোমাদের জন্য এনেছি। তোমরা আসো, আমাদের কিছু বেস্ট অফার প্রাইস সবকিছুই রাখা আছে পুজোর আগে, তো স্বপ্নপূরণ করতে আসো। একদমই একদমই তাই। তো মোটামুটি কালেকশনের শেষ নেই, 390 থেকে শুরু করে GT650, BMW, ভার্সন 3, ভার্সন 4, MT, স্বপ্ন আছে যে কিনবো পুজোর আগে, একবার ভিজিট করো ওয়ান মোটরস বাড়াইপুর। অলমোস্ট স্পোর্টস গাড়ির মধ্যে অলমোস্ট সবই আমাদের কাছে এখন অ্যাভেলেবল আছে, একদম। আর মোটামুটি যাদের রিকোয়ারমেন্ট আছে ফোন করলে বাকি যাদের গাড়ির রিকোয়ারমেন্ট আছে এনে দেবে, অ্যারেঞ্জ করে দেবে। অবশ্যই অবশ্যই, একদম ছোট্ট করে ঠিকানাটা বলে দাদা, একদম ছোট্ট করে। আমাদের শপের নাম আছে ওয়ান মোটরস, আমাদের অ্যাড্রেস আছে কলকাতা বাড়াইপুর, দীঘিশান আমতলা রোড, একদম নিয়ারেস্ট বাড়াইপুর কলেজের কাছে এলেই আমাদের দোকান আপনারা কিন্তু দেখতে পাবেন। আচ্ছা চলো, বেশি ওয়েট করবো না কিন্তু পূজার আগে, আমরা কি ভিডিও স্টার্ট করব? দেখাও বস, দেখাও, কোনো কথা হবে না। জিটি কো কোথা স্টার্ট করব বলো, আমার তো জড়িয়ে যাচ্ছে, কথা জড়িয়ে যাচ্ছে না। জিটি দিয়ে যেটা আছে এক মাস কম, 2023 এর গাড়ি আছে, 2023 এর GT650, কি করছো? চলা আছে একবার দেখিয়ে দাও, 5,700 সামথিং চলা আছে, একদমই তাই। যেটা চলা আছে একদম পুরো সার্ভিস হিস্ট্রি, জেনুইন চলা, একদম জেনুইন চলা, সার্ভিস রেকর্ডের সাথেই এটা পাবে। সাউন্ডটা শোনাবো না, সেটা কখনো হয়, একদম বলো ভাই। টোটালটা স্টক কন্ডিশনে আছে, হেডলাইটটা শুধু আপনার মাইনাস লাগানো, মাইনাস হেডলাইট, আর দুটো বারেন্ড মিরর লাগানো আছে গাড়িতে। তো আমাদের তরফ থেকে যেটা এটা বেস্ট প্রাইস আসছে সেটা হচ্ছে 2,75,000, 2,75,000 টাকায় GT650 নিয়ে যাও রানা ভাইয়ের কাছ থেকে, ওয়ান মোটরস, এক মাস কম, 2023-এর গাড়ি, 2023-এর গাড়ি। চলো, BMW 310 G310R আছে, 2022-এর গাড়ি। আচ্ছা, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, 21,000 চলা, এটাও কালারটা কিন্তু দুর্দান্ত কালার দাদা, একদম একদম BMW যেটা একদম স্পেশাল এডিশন হয় সেই কালারটাই এটা। 21,000 মাত্র চলা আছে গাড়ি, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, সার্ভিস হিস্ট্রি মেনটেন এটারও। এটা আমাদের থেকে যেটা বেস্ট প্রাইস আসছে সেটা হচ্ছে 2,30,000, 2,30,000 একদম। EMI ফ্যাসিলিটি, EMI অ্যাভেলেবল, EMI আছে, চাপ নিতে হবে না, এক্সট্রা টাকা দিতে হবে না, মোটামুটি 40% ডাউন পেমেন্ট করো, আর এই স্বপ্নের গাড়িগুলো পুজোর আগে ঠিক তোমাদের বাড়ি নিয়ে চলে যাও, একদম সাথে আছে। আমাদের তরফ থেকে যেটা বেস্ট প্রাইস আসছে সেটা হচ্ছে 1,85,000, GTO আছে, ইন্টারসেপ্টর আছে, যে যেটা পছন্দ করো নিয়ে যাও, সাথে আমাদের ডিউক 390 আছে, যেটা হচ্ছে ওয়ান মোটরস এর একদম কি বলবো স্পেশাল গাড়ি, স্পেশাল গাড়ি বলো। এটা 2017 গাড়ি আছে, BS4 মডেল, আচ্ছা, মাত্র 7,900 কিলোমিটার চলা আছে, মিটারটা দেখিয়ে দাও, দেখিয়ে দাও, একদমই তাই বলো, 7,900 কিলোমিটার মাত্র চলা, 2017 গাড়ি, একদম ব্র্যান্ড নিউ এন্ড মিন্ট কন্ডিশনের গাড়ি। এটা আমাদের থেকে যেটা বেস্ট প্রাইস আসছে ডিসকাউন্ট করে সেটা হচ্ছে 1,75,000, 1,75,000 কিন্তু ডিউক 390, সাথে একটা নয় কটা আছে দাদা, পাঁচটা ডিউক 390, পাঁচটা ডিউক 390 বাড়াইপুরের বুকে চ্যালেঞ্জ। চলো নেক্সট, তারপরে আসবো আমরা 2018-এর গাড়ি। আচ্ছা, 2018-এর গাড়ি, এটা BS4 মডেল, এটারও বোথ টায়ার একদম ব্র্যান্ড নিউ লাগানো,
এটা বাদ গেল, বেশি চলা নেই। হ্যাঁ হ্যাঁ, এটা বাদ গেল, বাদ যায়নি তো, এটাই দেখাচ্ছি। ও এটাই, এটাই 2018 গাড়ি আছে, BS4 মডেল। এটা আমরা দাম রাখছি শুধুমাত্র আমাদের তরফ থেকে যেটা বেস্ট প্রাইস আসছে 1,85,000, 1,85,000 এর ডিউক 390, সাথে আরো একটা ডিউক 390। এটা আছে এক মাস কম 2019 এর গাড়ি। আচ্ছা, এটা আমাদের তরফ থেকে যেটা বেস্ট প্রাইস আসছে সেটা হচ্ছে 1,95,000, 1,75,000, 1,75,000, 1,75,000, 2017 গাড়ি, 1,85,000, 2018 গাড়ি, 1,95,000, 2019 এর গাড়ি। আর কি চাই, চলে আসো ওয়ান মোটর, সাথে আরো একটা। আবার আসবো 2019 এর গাড়ি আছে এটা। আচ্ছা, আমার তরফ থেকে যেটা বেস্ট প্রাইস আসছে সেটা হচ্ছে 1,90,000, 1,90,000। মোটামুটি 2 লাখের নিচে যারা 390 খুঁজছো একবার ওয়ান মোটরসে ভিজিট করো, একদম 2 লাখের নিচে। চলো নেক্সট, আরো একটা। তারপর আসবো আমরা BS6, এবারে যে চারটে দেখালাম সেটা হচ্ছে BS4, এটা হচ্ছে BS6, 2021 এর গাড়ি আছে। এটাও একদম দেখার মতো কিচ্ছু নেই, ব্র্যান্ড নিউ কন্ডিশন। এটা আমরা দাম রাখা আছে শুধুমাত্র 2,35,000। আচ্ছা, যেটা আমাদের ডিসকাউন্ট করে যেটা আমাদের প্রাইস রাখছি সেটা হচ্ছে 2,30,000, 2,30,000। সাথে আমরা চলে আসবো ডিউক 250 তে। এবার ডিউক 250, এটা একদম ব্র্যান্ড নিউ কাঁচ কন্ডিশন গাড়ি, এটা দেখার মতো কিছু, মাত্র 5,600 চলা আছে দাদা গাড়ি, একদম কাঁচ কন্ডিশন। বলো বলো, সার্ভিস রেকর্ডের সাথে পেয়ে যাবে, মিটারটা দেখিয়ে দিই একটু, 5,899 কিলোমিটার। বলো, সার্ভিস রেকর্ডের অ্যাভেলেবেল আছে এটাতেও। এটা আমরা দাম রাখছি শুধুমাত্র 1,79,000। চলে আসবো কিন্তু আমরা ডিউক 250, একদম নিউ মডেল, জেন 3, ডিউক 250 জেন 3 আছে, মাত্র 2 মাসের গাড়ি। আচ্ছা, কত চলা আছে একটু মিটারটা দেখিয়ে দিই, মিটারটা একটু ভালোভাবে দেখো, পুরো মোবাইল ডিসপ্লে। প্রচুর কালেকশন এখনো বাকি আছে ওয়ান মোটরস, মানেই তোমরা জানো কালেকশনের শেষ নেই। ফার্স্টে আমরা দেখবো ডিউক 125। তো যাদের বাজেট একদমই খুব কম তাদের জন্য কিন্তু কেটিএম এর মজা নিতে চাইছি, কেটিএম এর একদমই তাদের জন্য এই গাড়িটা রাখতে চলেছি, এবং সম্ভবত এটা আমাদের তরফ থেকে একটা চ্যালেঞ্জিং প্রাইস আমরা রাখতে চলেছি। আচ্ছা, 2020 গাড়ি আছে, BS4 মডেল, মাত্র 15,000 কিলোমিটার চলা, ব্র্যান্ড নিউ কন্ডিশন, মানে একদম ব্র্যান্ড নিউ গাড়িতে একটা টপ নচ কন্ডিশন, শুধু নিয়ে যাবে তেল ভরবে আর চালাবে, তাও তেল ভরতে হবে না আমাদের, যেটা আমরা বলেছিলাম আকর্ষণীয় কিছু উপহার বা গিফট আমরা রাখছি, দুটো গিফট আমরা অপশন রাখছি, একটা হচ্ছে ফুল ট্যাঙ্ক তেল, আর একটা হচ্ছে হেলমেট, যারা হেলমেট নেবে তারা তেল পাবে না, আর যারা তেল নেবে তারা হেলমেট পাবে না। আচ্ছা, মোটামুটি কি দাম রাখছো? এটা আমরা দাম রাখছি শুধুমাত্র 95,000 এর ডিউক 125, চ্যালেঞ্জিং দাম, 2020 গাড়ি। চলো নেক্সট, আরো একটা ডিউক 125, এটাও নিউ শেপ, 2022 এর একদম এন্ডের গাড়ি আছে, এটাও একদম 9,000 কিলোমিটার চলা, ব্র্যান্ড নিউ কন্ডিশন, এটা হয়ে যাবে শুধুমাত্র 1,30,000। চলে আসবো RC 200, 2017 একদম এন্ডের BS4 গাড়ি আছে, মাত্র এটা 8,000 কিলোমিটার চলা আছে দাদা। আচ্ছা, সার্ভিস রেকর্ড একদম অ্যাভেলেবেল এটারও, দেখিয়ে দাও একটু, কিলোমিটার চলা। আচ্ছা, প্রত্যেকটা গাড়ি যেগুলো আমরা জেনুইন চলা কিলোমিটার চলা বলছি সব জেনুইন, সার্ভিস রেকর্ডের সাথেই আপনারা কিন্তু পাবেন প্রত্যেকটা গাড়ি। এটা আছে 2017 BS4 গাড়ি, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, এটা আমরা দাম রাখছি 1,20,000, 1,20,000। চলে আসবো হোন্ডা হর্নেট, হর্নেট 2.0, এটাও একদম ব্র্যান্ড নিউ, মাত্র 6,000 কিলোমিটার চলা আছে, 2023 এর গাড়ি। আচ্ছা, এটা আমরা দাম রাখছি শুধুমাত্র 1,15,000, 1,15,000, সাথে ডার্ক নাইট এডিশন। চলে আসো ভার্সন 4, 2022 এর গাড়ি, এক মাস কম 2022, 11,000 থেকে 12,000 কিলোমিটার চলা আছে, ডার্ক নাইট এডিশন, দাম রাখছি শুধুমাত্র 1,39,000, 1,39,000, চ্যালেঞ্জিং দাম। চলে আসবো আরো একটা ভার্সন এস মডেল, 2023 এর গাড়ি, ডার্ক নাইট এডিশন, মাত্র 5,000 কিলোমিটার চলা, এটা আমরা দাম রাখছি শুধুমাত্র 1,43,000, 1,43,000, সাথে MT50 ভার্সন 2 মনস্টার এডিশন, ভার্সন 2 না, এটা ভার্সন 1, ভার্সন 1, একদিন কম 2022 এর গাড়ি, দাম রাখছি 1,25,000 টাকা, 1,25,000 এ কিন্তু MT50 ভার্সন 1,
মনস্টার, সাথে এন সিরিজের তিনটা অপশন, এনএস N160 বলো। এটা আছে মাত্র 4 মাস বা 5 মাস হবে, T20 ভেরিয়েন্ট, 2-3000 কিলোমিটার মাত্র চলা আছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, দেখার মতো কিচ্ছু নেই। এটা আমাদের থেকে যেটা বেস্ট প্রাইস আসছে সেটা হচ্ছে 125,000 টাকা, 125,000। কিন্তু E20 ভেরিয়েন্ট N160 আরো একটা, এটাও সম্ভবত 3-4 মাস বয়স হবে, E20 ভেরিয়েন্ট, সেম 2-3000 কিলোমিটার চলা। আমাদের থেকে যেটা ভালো বেস্ট প্রাইস আসছে, এটা ফুল ডিজিটাল মিটার আছে, মিটারটা দেখিয়ে দিতে বলবো, টোটালটাই ডিজিটাল, ব্লুটুথ কানেক্ট যেটা হয় সেটা। দামটা 4,981 কিলোমিটার চলা আছে, এটা আমাদের তরফ থেকে যেটা বেস্ট প্রাইস আসছে সেটা হচ্ছে 1,28,000 টাকা, 1,28,000। নেক্সট আরো একটা, এটা আছে 2022 গাড়ি, মাত্র 8,000 কিলোমিটার চলা আছে, এটাও একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন। আমাদের তরফ থেকে যেটা বেস্ট প্রাইস আসছে ডিসকাউন্ট করে সেটা হচ্ছে 99,000। যাদের হান্টার রিকোয়ারমেন্ট ছিল, হান্টার 350 চলে এসেছে, বলো দামটা বলো। এটা হচ্ছে 2022 গাড়ি, 22 গাড়ি আছে, 16,000 মাত্র কিলোমিটার চলা, এটা আমরা দাম রাখছি 1,55,000 টাকা। আচ্ছা নেক্সট RC125, 2021 গাড়ি, BS6 মডেল আছে এটা। আচ্ছা সেম 10-12,000 কিলোমিটার চলা হবে, আমাদের তরফ থেকে যেটা বেস্ট প্রাইস আছে সেটা হচ্ছে 1,30,000 টাকা। এখানকার লাস্ট স্টক দেখাও, এটাও RC125, এটাও 2021 গাড়ি, BS6 মডেল আছে এটাও, এটাও আমরা দাম রাখছি সেম প্রাইস 1,30,000। চলো এখানেই শেষ নয়, পিকচারই বাকি, তেল এখনো বাকি আছে অনেক। চলো যেমনটা বলেছিলাম ডিউক 200 দেখাও, ডিউক 200 আছে, 2021 এর গাড়ি, এটা কিন্তু এলইডি মডেল আছে, লাইটটা দেখাও, এলইডি মডেল আছে, তো সম্ভবত 2022 এর গাড়িতে এলইডি মডেল থাকে না। আচ্ছা তো এটা আমাদের এক্সট্রা করে লাগানো আছে এটা, অ্যাকচুয়ালি দামটা কি রাখছো? 17,508 কিলোমিটার চলা আছে, 2021 এর গাড়ি, BS6 মডেল, এটা আমার তরফে যেটা বেস্ট প্রাইস আছে সেটা হচ্ছে 1,48,000, 1,48,000, সাথে পালসার NS 200, BS6 মডেল, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, 12,000 কিলোমিটার চলা আছে, 2022 এর গাড়ি, এটা আমার তরফ থেকে যেটা বেস্ট প্রাইস আসছে সেটা হচ্ছে অনলি অ্যান্ড অনলি 1,10,000। দূর থেকে একটু দেখাও, চলে আসো FZS ভার্সন 3 আছে, টপ মডেল গাড়ি আছে, যেটা টেল লাইট এলইডি, একদমই তাই, এটা আছে 10-12,000 কিলোমিটার চলা, 2022 এর গাড়ি আছে, এটা আমরা দাম রাখছি 89,000। চলে আসো আরো একটা FZS ভার্সন 4, 2023 এর গাড়ি আছে এটা, এটা ওরকম 10-12,000 কিলোমিটার চলা, E20 মডেল, এটা আমাদের তরফ থেকে এটা বেস্ট প্রাইস আছে সেটা হচ্ছে 1,15,000 টাকা। হোন্ডা হর্নেট, এটা একদমই সস্তার গাড়ি দাদা, 2019 এর গাড়ি, ABS মডেল আছে, 160 এলইডি মডেল আছে, ABS মডেল, দুটো টায়ার একদম ব্র্যান্ড নিউ লাগানো গাড়ি, শুধুমাত্র 65,000 টাকা, 65,000, কিন্তু ব্র্যান্ড নিউ কন্ডিশনের গাড়ি, এস মডেল, R15 এস মডেল, 2022 এর একদম এন্ড, মানে 2023 এর গাড়ি ধরা যেতে পারে, এক মাস কম, 2023 এর গাড়ি, খুব বেশি চলা নেই গাড়ি, 12,000 কিলোমিটার মাত্র চলা, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, গাড়িতে একটা চুলের দাগ। দাম কি রাখছো এটার? এটা হয়ে যাবে শুধুমাত্র 1,42,000, 1,42,000। এখানে কিন্তু স্টক নয়, এখনো বাকি আছে। চলো RS 200 ভেতরে চলে এসেছি, 2022 এর গাড়ি আছে, মাত্র 5,000 কিলোমিটার চলা, আচ্ছা BS6 মডেল RS 200, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, নিয়ে গিয়ে একটা টাকার খরচা নেই দাদা, কোনো কিছু কাজ করা একদম, শুধু তেল ভরবে চালাবে, এটা আমাদের তরফ থেকে যেটা বেস্ট প্রাইস আছে সেটা হচ্ছে 1,30,000 টাকা, 1,30,000। ক্লাসিক 350 স্টেট ব্ল্যাক, মাত্র 4,400 কিলোমিটার চলা আছে, আচ্ছা350 এটাও সুপারনোভা আছে, 2023 এর গাড়ি, একদম টপ মডেল গাড়ি, আফটার মার্কেট যা লাগানো দরকার সবই গাড়িতে টোটাল লাগানো আছে, উইন্ডশিল্ড, ব্যাকরেস্ট, এক্সট্রা করে ফিট করতে হবে, একদম কিছু লাগানোর দরকার নেই, শুধু নিয়ে যাও তেল ভরো আর চালাও। আমাদের তরফ থেকে এটা যেটা বেস্ট প্রাইস আছে সেটা হচ্ছে 1,95,000। আচ্ছা CB350 হাইনেস 350 আছে, 2021 এর গাড়ি, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন আছে, এটা আমাদের তরফ থেকে এটা বেস্ট প্রাইস হচ্ছে 1,55,000। আচ্ছা নেক্সট আমাদের MT15, NS 200 আর ডিউক, ফার্স্ট MT15 দিয়ে স্টার্ট করি, 2022 এর গাড়ি আছে, USD ফর্ক, মানে ভার্সন 2 মডেল আছে, 15,000 কিলোমিটার চলা আছে, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, আমাদের তরফ থেকে যেটা বেস্ট অ্যান্ড বেস্ট প্রাইস আসছে সেটা হচ্ছে 1,40,000 NS 200।
E20 মডেল 2000 মাত্র 4 মাস বয়স। আচ্ছা 2-3000 কিলোমিটার মাত্র চলা আছে। USD ফর্ক এটা আমাদের তরফ থেকে বেস্ট প্রাইস আছে, সেটা হচ্ছে 1,35,000। নেক্সট ডিউক এটা হচ্ছে 2023 গাড়ি, এটা এলইডি মডেল আছে কিন্তু এটা আমাদের তরফ থেকে যেটা একদম বেস্টের উপরে বেস্ট প্রাইসটা আমরা রাখছি সেটা হচ্ছে শুধুমাত্র 1,79,000। চলো মোটামুটি স্টক তো দেখে নিলে, রানা ভাই তো পুজোর আগে ফাটিয়ে দিয়েছে, তোমাদের জন্য ওয়েট করছে তাই তো ভাই? একদমই তাই, ওয়েট করছি। পুজোর অ্যারক্স বাকি আছে। অ্যারক্স বলো 2022 এর গাড়ি, 21,000 কিলোমিটার চলা আছে, মনস্টার এডিশন মানে টপ মডেল গাড়ি, একদম ব্র্যান্ড নিউ কন্ডিশন, দেখার মতো কিচ্ছু নেই। 1,15,000 দাও আর নিয়ে চলে যাও, নিয়ে চলে যাও। আর যারা ইএমআই করে নিতে চাইছেন তাদের জন্য ডাউন পেমেন্ট আসবে 58,000, যদি গুড সিভিল থাকে আরো কমে হবে, আরো কমে হয়ে যাবে। একদম চলে যাও পিছনে। তো মোটামুটি পুজোর আগে, পুজোর আগে যারা স্বপ্ন পূরণ করতে চাইছো একবার হলো ওয়ান মোটরস ভিজিট করো তাই তো? একদমই তাই, নতুনের মতো গাড়ি পাবেন, মানে নতুনের কোনো অংশে কম থাকবে না, প্রত্যেকটা গাড়িতে কন্ডিশন যাচাই করো, দাম তো অবশ্যই কম থাকবে, আর অন দা টেবিল সামথিং কিছু তো নেগোসিয়েশনের জায়গা আপনাদের জন্য আমরা রেখেছি, সেটার জন্য আসতে হবে। একদমই, অবশ্যই আসুন, কিছু আকর্ষণীয় গিফট আমরা রাখবো ডিলের উপরে, সেটা নেওয়ার জন্য একদমই আসতে হবে, আর ভালো গাড়ি পেতে হলে তো অবশ্যই আসুন ওয়ান মোটরস। একদম, চলো দেখা হচ্ছে আবার নেক্সট ধামাকাদার ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।